ওয়েলকাম টু মাই চ্যানেল এম টু সাকসেস। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, আগামী যে আবকারি কনস্টেবল, পিএসসি মিসলেনিয়াস, এসআই মেন্স, ক্লার্কশিপের পরীক্ষায় যে বাংলা সাবজেক্টের ওপর যে এক্সাম হবে, তারই কিছু বিষয় নিয়ে এই ভিডিওটি করা হচ্ছে। সমস্ত কবি ও তার লেখা সমস্ত গ্রন্থ সামগ্রী, উপন্যাস, প্রবন্ধ নিয়ে এই ভিডিওটি আপলোড করা হচ্ছে। চলুন দেরি না করে ভিডিওটি চালু করা যাক। প্রথমেই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বনফুল, মানসী, সোনাতরি, গীতাঞ্জলি, চৈতালি, কথা, কাহিনী, নৈবেদ্য ও কল্পনা, শেষ লেখা, আরোগ্য, রোগশয্যায় ক্ষণিক, এইসবগুলি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের আবার দেখুন রাষ্ট্র, সমাজ ও শিক্ষা বিষয় প্রবন্ধ হিসাবেও কিছু গ্রন্থ আছে, যেগুলি হচ্ছে যেমন আত্মশক্তি, স্বদেশ, কালান্তর ও শিক্ষা। তারপর ভাষা ও সাহিত্য বিষয় হিসাবেরও প্রবন্ধ আছে, সেগুলি হচ্ছে প্রাচীন সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্য, আধুনিক সাহিত্য, ছন্দ, বাংলা ভাষা, পরিচয়, সাহিত্যের পথ, সাহিত্যের স্বরূপ। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন উপন্যাস আছে, সেগুলি হচ্ছে গোড়া, চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, মালঞ্চ, এবং গল্প সংকলনগুলো হচ্ছে গল্পগুচ্ছ, গল্প স্বল্প, সে, লিপিকা, তিন সঙ্গী। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। আরও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যেমন সমাজ ও পারিবারিক সম্পর্কমূলক গল্প, দেনা পাওনা আছে, বিচারক, নষ্ট নারী, নষ্ট নীর, স্থির, পত্র, ব্যবধান, দর্পহরণ, শাস্তি, স্বর্ণমৃগ, কাবুলিওয়ালা। দেখুন যেইগুলো আছে সেইগুলো বলা হলো, এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যেইগুলি দেখুন আন্ডারলাইন করে দেওয়া আছে, উপন্যাস আন্ডারলাইন করে দেওয়া আছে, তারপর রাষ্ট্র, সমাজ ও শিক্ষা বিষয় প্রবন্ধ হিসাবে সেগুলো আন্ডারলাইন করে দেওয়া হচ্ছে, যেগুলো দেখতে আপনাদের কোনো অসুবিধা যাতে না হয় সেগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে। দ্বিতীয়তে আসি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা মরিচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা। তারপর আছে মহিতলাল মজুমদারের লেখা স্বপ্ন প্রসারী, হেমন্ত গোধূলি, বিশ্বঋণী, দেবেন্দ্র মঙ্গ। তারপর চলে আসি নজরুল ইসলামের লেখা বিদ্রোহী, মুক্তি, অগ্নিবীণা, বিষের বাসি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিক্ষা, এটা হচ্ছে কাব্যগ্রন্থের মধ্যে পড়ছে, বুলবুল, বুলবুল চোখের, চাতক, এগুলো হচ্ছে গীত সংকলন। জীবনানন্দ দাশের লেখা ঝরা পালক, ধূসর, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা কাব্যগ্রন্থ। সুধীন্দ্রনাথ দত্তের লেখা উত্তর ফাল্গুনী, দশমী, তৃষ্ণথি, তম্বি, উটপাখি। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, কাল মধুমাস। প্রমোদ চৌধুরীর লেখা বীরবলের হালখাতা, চারিয়ারি কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ, বামনের মেয়ে কে, পথের দাবি, গৃহদাহ, শ্রীকান্ত, মহেশ, মন্দির, দেবদাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালি, অপরাজিতা, আরণ্যক, ইচ্ছামতি, আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি, দিবরাত্রির কাব্য ও পুতুল নাচের ইতিকথা। রাজশেখর বসুর লেখা গড্ডালিকা, কৃষ্ণকলি, নীলতারা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, সাগর থেকে ফেরা, কখনো মেঘ। প্রেমেন্দ্র মিত্রের লেখা পাক, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, ধুলি, ধূসর। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাজাহান, চন্দ্রগুপ্ত, সীতা,
পাশানি, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে পাশানি সেটা হচ্ছে একজনের নাটক। বুদ্ধদেব বসুর লেখা বিশখা রাতভর বৃষ্টি, বিমল মিত্রের লেখা সাহেব বিবি গোলাম, সাত পাকে বাঁধা কড়ি দিয়ে কিনলাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা, প্রেমেন্দ্র মিত্রের লেখা ঘনাদা বেনামি বন্দর, পারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্ত দপ্তর, কৃষ্ণচরিত্র দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা মৃণালিনী বৃষবৃক্ষ ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ দেবী চৌধুরানী রাধারানী হাজার চুরাশির মা অরণ্য অধিকার তিতুমীর বেহালার বারো মাসা কৈবত্য, দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ, মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ বীরাঙ্গনা শর্মিষ্ঠা একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘর, রবিশঙ্করের লেখা রাগ অনুরাগ, সত্যজিৎ রায়ের লেখা ফটিকচাঁদ বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ বোম্বাইয়ের বোম্বেটে, সুকুমার রায়ের লেখা আবল তাবল খাই খাই হজবড় ল পাগল লক্ষণের শক্তিশেলা বাবুরাম সাপুরে ঝালাপালা। এই হলো আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যাতে আমাদের একটা মোটিভেশন আসতে পারে এবং ভবিষ্যতে এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আমরা ছাড়তে পারি, যাতে আপনাদের হেল্প হয়। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।